আজকে আমি 2008 সালে রিলিজ করা একটি মুভি কার্ভার নিয়ে হাজির হয়েছি। সিনেমাটি শুরু হয় আর আমরা একটি শহর দেখতে পারি এবং সেই শহরে বেশি লোক বসবাস করত না এবং সেটা বেশিরভাগ ফাঁকাই থাকত এবং সেখানে আমরা একজন বন্দী মেয়েকে দেখতে পারি আর তার নাম ছিল জিনা। জিনার যখন চোখ খোলে সে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে আর সেই মুহূর্তেই সেখানে একজন মোটা খুনি চলে আসে এবং সেই খুনিটির মুখে একটা মুখোশ লাগানো ছিল। তাকে দেখে জিনা ভয় পেয়ে যায়। এরপরেই সেই কিলারটা তার হাতে একটি ব্লেড তুলে নেয় এবং একটা গান সে গুনগুন করতে শুরু করে। এরপরেই সেই কিলারটি ওই ব্লেড দিয়ে জিনার পেট কেটে দেয়। এর ফলে সে নিচে বসে পড়ে এবং তখনই সেই ব্লেডের মাধ্যমে সে জিনার গলাও কেটে ফেলে। এরপরেই আমরা দুই ভাই পিট আর রায়ানকে দেখতে পারি এবং তারা সেই জঙ্গলে তাদের ভ্যাকেশন কাটাতে যাচ্ছিল। সেখানে তাদের সঙ্গে তাদের আরও দুটো বন্ধুরও আসার কথা ছিল যাদের নাম জ্যাক আর র্যাচেল ছিল। সেখানে পিট তার ছোট ভাই রায়ানকে সেখানে এনেছিল যাতে তার মন মেজাজ একটু ভালো হয় এবং এরপরেই তারা সেখানে একটা বারে গিয়ে থামে এবং সেখানেই তাদের সঙ্গে দেখা হওয়ার কথা ছিল জ্যাক আর র্যাচেলের। এরপরেই যখন ব্রায়ান ভেতরে যায় সে দেখে যে ওই বারটা একদম খালি, কিন্তু তখনই তাদের সামনে বিলি নামের একটা লোক চলে আসে এবং সেই ছিল ওই বারের মালিক। সেই লোকটা একটু অদ্ভুত ছিল এবং সেখানে ব্রায়ান বিলির কাছ থেকে টয়লেটটা কোথায় সেটা জানতে চায়। এটা শুনে বিলি তাকে রাস্তাটা দেখিয়ে দেয়। এরপরেই যখন টয়লেটে ব্রায়ান যায় সে দেখে যে সেই জায়গাটা ভীষণ নোংরা, কিন্তু তার কাছে আর কোনো অপশনও ছিল না, সেই কারণে সে বাধ্য হয়ে ওই টয়লেটটা ব্যবহার করে। অন্যদিকে পিটকে দেখানো হয় আর সে বাইরে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল এবং তার পিছনেই একটা বড় ডাস্টবিন ছিল। সেই ডাস্টবিন থেকে অনেক বাজে গন্ধ বেরোয়, সেই কারণে পিট দেখতে যায় যে সেখানে কি রয়েছে, কিন্তু সেখানে গিয়ে সে কিছু মাংসের টুকরো দেখতে পায় আর সেটা দেখে পিট খুব ভয় পেয়ে যায়। এরপরেই সেখানে ববি শ নামের একটি লোক চলে আসে আর সেটাই ছিল ওই খুনিটি। তার স্বভাব চরিত্র একেবারে একটা বাচ্চার মতো, সেই কারণে সে পিটকে ওখানে ধাক্কা মেরে দেয়। পিটকে ধাক্কা মারার পরে ওই খুনিটি চলে যায় আর এইটা দেখে পিটের খুব অবাক লাগে। অন্যদিকে ব্রায়ান বুঝতে পারে যে তার বাথরুমের বাইরে কেউ এসেছে এবং সে ভাবে যে তার ভাই সেখানে এসেছে, সেই কারণে সে তাকে চেঁচিয়ে ডাকতে শুরু করে, কিন্তু তখনই দেখা যায় যে সেখানে জ্যাক আর রেচেল এসেছিল তাকে সারপ্রাইজ দিতে। এরপরেই জ্যাক, রেচেল আর ব্রায়ান বাইরে বেরিয়ে আসে এবং তাদের সঙ্গে পিটের দেখা হয়। সেখানে বেলি তাদেরকে বসতে বলে আর বলে যে সে তাদের জন্য ড্রিঙ্ক নিয়ে আসছে। এরপরেই যখন তারা বসে গল্প করছিল তখনই রেচেল লক্ষ্য করে যে বাইরে থেকে তাদের উপরে কেউ নজর রেখেছে, কিন্তু সে এই ব্যাপারে বেশি মাথা ঘামায় না। এরপরেই সেখানে একজন ইন্সপেক্টর আসে আর সে এসে বিলিকে বলে যে তার ভাই একেবারে পাগল হয়ে গেছে। আজকে সকালবেলায় সে একটি মেয়ের মৃতদেহ পেয়েছে এবং সেটা দেখে তার এটাই সন্দেহ হচ্ছে যে তার ভাই ববি তাকে মেরেছে, সেই কারণে এখন সে তাকে নিতে এসেছে। এরপরেই বিলি ভেতরে গিয়ে তার ভাইকে ভীষণ বকাঝকা করে এবং তারপরেই সে এনে ইন্সপেক্টরের হাতে তাকে ধরিয়ে দেয়। ইন্সপেক্টর তাকে নিয়ে বেরিয়ে যাওয়ার পরেই তারা চারজন ওই বার থেকে বেরিয়ে আসে, কিন্তু সেখানে বিলি তাদের কাছ থেকে একটা সাহায্য চায়। সে বলে যে একটু দূরেই তার কেবিন রয়েছে এবং সেখানে তার একটা স্টক রয়েছে, তো সে চায় যাতে তারা গিয়ে তার জন্য ওই স্টকটা নিয়ে আসে, কারণ পুলিশ তার ভাইকে নিয়ে চলে গেছে আর সে তার দোকানটা এইভাবে ফেলে রেখে যেতে পারবে না। কিন্তু তারা সেখানে যেতে একেবারেই রাজি হয় না, সেই কারণে বিলি তাদের লোভ দেয় যে তারা যদি স্টকটা সেখান থেকে নিয়ে এসে তাকে দেয় তাহলে আজকের রাতে সব মদ তাদের জন্য ফ্রি থাকবে, আর এটা শুনেই তারা চারজনে রাজি হয়ে যায়। এরপরেই আমরা দেখতে পারি তারা ক্যাম্প গ্রাউন্ডে গিয়ে তাদের তাঁবু খাটাতে শুরু করে এবং সেখানে তাদের সাথে কেট বলে একটা মেয়ে ছিল এবং সে জিনার বোন, এবং জিনা হচ্ছে সেই মেয়েটি যাকে আমরা সিনেমার শুরুতে মরে যেতে দেখি। আসলে জিনাও তাদের সঙ্গেই এসেছিল, কিন্তু সকাল থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই কারণেই তারা ওখানে তাঁবু খাটিয়ে জিনার জন্য অপেক্ষা করবে। অন্যদিকে দেখানো হয় ওই পুলিশ ইন্সপেক্টরটি ববি শকে নিয়ে ওই মৃতদেহর কাছে যায় এবং সেখানে গিয়ে ওই ইন্সপেক্টর ববিকে বলে যে তুমি একটা শয়তান আর তুমি খুব বাজেভাবে এই খুনটা করেছ, এবার তোমার ফাঁসি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। এবং তখনই আমরা দেখি যে ববি ওই ইন্সপেক্টরের দিকে বড় বড় চোখ করে তাকায়। এরপরেই আমরা দেখতে পারি যে কেট ওই তাঁবুগুলোর পাশে বসে তার বোন জিনাকে ফোন করার চেষ্টা করে, কিন্তু সে তাকে ফোনে যোগাযোগ করতে পারে না এবং সে রেগে গিয়ে তার ফোনটি ছুঁড়ে ফেলে দেয়। সেখানে তখনই পিট আসে এবং সে তার ফোনটা তুলে দিয়ে কেটকে প্রশ্ন করে যে তুমি এত রেগে আছো কেন। তখনই কেট বলে যে সে তার বোনের সাথে এখানে এসেছে, কিন্তু সকাল থেকেই সে জিনাকে খুঁজে পাচ্ছে না।
সেখানে পীর তার থেকে কিছু টেন্টের লাঠি চেয়ে বলে যে তোমার বোন নিশ্চয়ই ফিরে আসবে, তুমি চিন্তা করো না। এরপরেই তারা সকলে বিলির সেই কেবিনের সামনে গিয়ে পৌঁছায় এবং তারপরেই তারা কেবিনে ঢুকে চারিদিক খুঁজতে শুরু করে। সেখানে জ্যাক কিছু পুরনো রিলস খুঁজে পায় এবং এই স্টকের ব্যাপারে বিলি তাদেরকে বলেছিল। সেখানে তারা ওই রিলগুলো দেখে খুব খুশি হয় এবং জ্যাক বলে যে এই ফিল্মটা তারা একসাথে দেখতে চায়। সেখানে ব্রায়ান আর পিট তাদেরকে মানাও করে কিন্তু তারা কারোর কথাই শোনে না এবং সেখানে একটা প্রজেক্টরও ছিল, সেই কারণে ক্যাট ওই রিলটাকে ওই প্রজেক্টরে চালিয়ে দেয়। এই সিনেমাটি একটি স্নিফ মুভি ছিল আর এটা বিলি আর বব মিলে বানিয়েছে। ওখানে ববি একটা মুখোশ পরেছিল আর সে মুখোশ পরে সমস্ত ক্যাম্পার্সদের খুন করছে। সেখানে দেখা যায় যে তারা একটা দম্পতিকে ধরে রেখেছে আর তারপরেই তাকে বেঁধে তারা ছুরি দিয়ে হত্যা করে। এর পরের ফিল্মে একটি কাপলকে দেখানো হয় এবং তারা সেই জঙ্গলে ইন্টিমেট হচ্ছিল, কিন্তু তখনই সেখানে ববি সহ তার ব্লেড নিয়ে চলে আসে আর সেটা সে ওই মেয়েটির মাথার ভেতর ঢুকিয়ে দেয়। এর ফলে তার মাথার সব খেলু বেরিয়ে আসে এবং সেই মেয়েটি ওখানেই মারা যায়। সেখানে ওই ছেলেটি পালানোর চেষ্টা করে কিন্তু ববি একটি হুক ওই ছেলেটির চোখে আটকে দেয় এবং তারপরে তাকে ধরে এনে তার পেট কেটে তাকে মেরে ফেলে। তারা এইগুলো দেখতে দেখতে ভাবছিল যে এইগুলো শুধু সিনেমায় ঘটছে কিন্তু আসলে এটা বিলি আর ববি মিলে সত্যিকারের করেছে। এরপরেই সেখানে কেট বেরিয়ে আসে এবং বাইরে এসে সে একা বসে থাকে। সেখানে পিটও তার পিছন পিছন বেরিয়ে আসে আর জিজ্ঞাসা করে যে তুমি কি হরর মুভি দেখতে পারো না। কেট তখনই উত্তরে বলে যে সে হরর মুভি পছন্দ করে কিন্তু ভেতরে যা সিনগুলো চলছে সেটা একটু বেশি খতরনাক। আর তাছাড়াও কেটের সেখানে একেবারেই ভালো লাগছিল না, সে জিনাকে একবার খুঁজে পেলেই ওখান থেকে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে। এরপরেই সেখানে ব্রায়ান আসে এবং সে বলে যে ভিতরে কিছু একটা গন্ডগোল হচ্ছে, তার মনে হয় যে এই সব কিছু আসলে শুট করা হয়েছে কারণ কোনো সিনেমাই এই সিনগুলোকে এত রিয়েলিস্টিক ভাবে দেখাতে পারে না। এরপরেই তারা সেখান থেকে বেরিয়ে যায় এবং ব্রায়ান সেখান থেকে একটি রিল নিজের কাছে লুকিয়ে রাখে আর তারপরেই রাস্তাতে সে ওই জায়গাটি দেখতে পায় যেটা কিছুক্ষণ আগে সে ওই সিনেমার মধ্যে দেখেছিল। এই জায়গাটাতেই ববি সেই কাপলটাকে মেরেছিল। সেখানে ব্রায়ান একটু খোঁজাখুঁজি করতেই সেখানে সে ওই ছেলেটির দাঁত খুঁজে পেয়ে যায় এবং সে বুঝতে পারে যে এতক্ষণ অবধি তারা যেটা দেখছিল সেটা একেবারেই সত্যি একটা ঘটনা এবং এই জঙ্গলে নিশ্চয়ই কোনো খুনি রয়েছে যারা তাদেরকে মেরে দিতে পারে। এরপরেই সে ওই দাঁতটা নিয়ে যায় পিটের কাছে আর তাকে দেখিয়ে বলে যে এখানে একটা খুনি রয়েছে, কিন্তু পিট তার কথাতে বিশ্বাসই করতে চায় না। এরপরেই তারা সকলে একটা বাড়ি যায় এবং সেখানে ব্রায়ান কেটকে বলে যে ওই সিনেমাটা সত্যিকারের শুট করা হয়েছিল এবং এখানে কিছু একটা গন্ডগোল হচ্ছে। অন্যদিকে রেচেল আর জ্যাক নাচ করে এবং সেখানে একটা ছেলে রেচেলকে লাইন মারাতে রেচেল তাকে কিস করে দেয়। এটা দেখে জ্যাকের খুব মাথা গরম হয় আর সে ওই ছেলেটার গায়ে হাত তোলে। তখনই ওই ছেলেটিও জ্যাককে ঘুষি মারে এবং সে ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপরেই সেখানে কেট আর পিট তাদেরকে আলাদা করে এবং রেচেল সেখানে পিটের গায়ে বমি করে দেয়। এরপরেই যখন জ্যাক ওয়াশরুমের সামনে যায় সে দেখে যে ওখানে লম্বা লাইন লেগে রয়েছে। সে তাদেরকে টোপকে আগে এগোনোর চেষ্টা করে কিন্তু তারা তখনই তাকে থামিয়ে দেয়। সেখানে জ্যাক বিলিকে বলে যে এখানে আর কোনো ওয়াশরুম নেই। তখনই বিলি উত্তরে বলে যে এখান থেকে 100 মিটার দূরে একটা নোংরা বাথরুম রয়েছে এবং সে যদি ওটা ব্যবহার করতে চায় তাহলে সে সেখানে যেতেই পারে। জ্যাকের নাক থেকে রক্ত পড়ছিল এবং সেটাকে পরিষ্কার করতে তাকে ওয়াশরুমে যেতেই হতো এবং সেখানে গিয়ে জ্যাক দেখে যে ওই ওয়াশরুমটা সত্যি অনেক নোংরা। অন্যদিকে দেখানো হয় পিট, কেট আর ব্রায়ান রেচেলকে নিয়ে তাদের তাঁবুর দিকে যাচ্ছে যাতে সেখানে সে একটু বিশ্রাম নিতে পারে। অন্যদিকে দেখানো হয় সেই ওয়াশরুমে জ্যাক বাইরে থেকে কারোর আওয়াজ পায় এবং সেই ভাবে যে তার বন্ধুরা ওখানে তার সাথে ইয়ারকি মারছে, সেই কারণে জ্যাক হাসতে শুরু করে। কিন্তু তখনই ওখানে ববি সহ চলে আসে এবং সে জ্যাকের ওপরে আক্রমণ করে আর তার হাতগুলো সে একটি হাতকড়ি দিয়ে বেঁধে দেয়। আর তারপরেই ববি সহ একটি প্লাসের মাধ্যমে জ্যাকের প্রাইভেট পার্টগুলো ফাটিয়ে দেয় এবং সে মারা যায়। অন্যদিকে দেখানো হয় ব্রায়ান সেই রিলগুলো নিয়ে ঘাটাঘাটি করছে আর তার ভেতরে কি রয়েছে সেটা তার জানার অনেক ইচ্ছে, কিন্তু তখনই সেখানে পিট সেটাকে দেখে বলে যে তুমি অন্যের জিনিস নিয়ে এখানে কেন এসেছ। এর উত্তরে ব্রায়ান বলে যে তার ওই মুভিটা একটু অদ্ভুত লেগেছিল, সেই কারণে সে এটাকে বারবার দেখতে চায়। কিন্তু সেখানে পিট বলে যে তারা এক্ষুনি ওই কেবিনে গিয়ে এই রিলটা যেখানে ছিল সেখানেই রেখে আসবে এবং সে কেটকে বলে যে সে যেন রেচেলের খেয়াল রাখে আর সে তার ভাইকে নিয়ে ওই কেবিনে যাচ্ছে। এরপরেই তারা দুজন ওই কেবিনের সামনে চলে যায়
এবং সেখানে গিয়ে তারা দেখে যে একটা দরজা খোলা রয়েছে এবং ব্রায়ান যখন সেখানে ঢোকে সে বুঝতে পারে যে এটা এডিটিং রুম এবং সেখানেই সে দেখতে পায় কেট আর জেনার একটা ছবি এটা দেখে তারা বুঝে যায় যে তারা তাদের উপরেও নজর রেখেছে এবং তখনই তারা সেখানে কিছু আওয়াজ পায় এবং তারা সঙ্গে সঙ্গে লুকিয়ে পড়ে এরপরেই আমরা দেখতে পারি সেখানে ববি সহ আসে কিন্তু সেখানে কাউকে না দেখতে পেয়ে সে ওখান থেকে চলে যায় এরপরেই ব্রায়ান আর পিট আর একটি ঘরে যায় এবং সেখানে ব্রায়ান অনেকগুলো মানুষের কাটা অঙ্গ দেখতে পায় এটা দেখে সে খুব ভয় পেয়ে যায় এবং পিটকে সে সবটা খুলে বলে এগুলো শোনার পর পিট তাকে বলে যাতে সে না ঘাবড়িয়ে যায় এবং তাকে এখানে শান্ত থাকতে হবে কিন্তু তখনই সেখানে আবার ববি চলে আসে এবং সে ওই ঘরের দরজা খোলা দেখে সেটাকে লক করে চলে যায় এবং এখন পিট আর ব্রায়ান ভেতরে আটকা পড়ে যায় অন্যদিকে দেখানো হয় রেচেলের যখন হুঁশ ফেরে সে ওই টেন্টের বাইরে পেরিয়ে আসে কিন্তু কেট তখনই তাকে আটকে জিজ্ঞাসা করে যে সে কোথায় যাচ্ছে রেচেল বলে যে সে যদি এখনই জ্যাককে না খোঁজে তাহলে সে আরো রেগে যাবে এবং তারপরে রেচেল একা একাই ওই জঙ্গলে জ্যাককে খুঁজতে যায় অন্যদিকে দেখানো হয় যে সেই ঘরে ওই মৃত মানুষের অঙ্গগুলো দেখে ব্রায়ান খুব ভয় পায় কিন্তু তার কাছে পিট এসে বলে যে আমাদের এবার শক্ত হতে হবে এবং আমরা ওই খুনিটাকে নিশ্চয়ই মারতে পারবো এরপরেই তারা দুজন মিলে সেখানকার শাটারটা খোলার চেষ্টা করে কিন্তু তারা ব্যর্থ হয় এরপরেই দেখানো হয় যে ববি রেচেলকে সেখানে একা পেয়ে হাতুড়ি দিয়ে তার উপরে আক্রমণ করে এবং রেচেল তাকে দেখে সেখান থেকে পালিয়ে একটা ঘরে গিয়ে লুকিয়ে পড়ে কিন্তু সেখানেও ববি এসে পিছন থেকে হাতুড়ি দিয়ে তার মাথায় আক্রমণ করে এবং রেচেল সেখানে পড়ে যায় এরপরেই সে একটা পেরেক নিয়ে রেচেলের হাঁটুর সাথে গেঁথে দেয় এবং রেচেল আর ওখান থেকে পালাতে পারবে না অন্যদিকে দেখানো হয় তারা দুজন এখনও সেই শাটারটা খোলার চেষ্টা করে এবং তারা দুজন খুলতে সক্ষম হয় সেখানে পিট আগে ওখান থেকে বেরোনোর চেষ্টা করে কিন্তু তখনই ওই শাটারটি তার হাতের উপরে পড়ে যায় এবং তার হাতটা ভেঙে যায় আর সে তার হাতটা এরপরেই টেনে ভেতরে ঢুকিয়ে নেয় এরপরেই কেট রেচেলকে খুঁজতে খুঁজতে একটা কেবিনে চলে আসে এবং সেখানে সে একটা ব্যাগ দেখতে পায় এবং সেটা যখন সে খোলে তার ভেতরে শেরিফের মৃতদেহ ছিল এবং এটা দেখে কেট খুব ভয় পেয়ে যায় তার চেঁচানোর আওয়াজ প্রিট আর ব্রায়ান শুনতে পেয়ে যায় এবং সে তাকে তার কাছে ডেকে তার গাড়ির চাবিটা তাকে দিয়ে দেয় এবং বলে যে এখানে একটা খুনি ঘুরে বেড়াচ্ছে তো সে যেন এক্ষুনি এই জায়গাটা ছেড়ে পালিয়ে যায় সে কেটকে বলে যে তুমি গাড়িটা নিয়ে পুলিশের কাছে গিয়ে তাকে সবটা খুলে বলো তাদের এই কথাগুলো ববি শুনতে পেয়ে যায় আর সে রেগে গিয়ে রেচেলের মাথা ফাটিয়ে তাকে মেরে ফেলে এরপরেই কেট পালিয়ে সেই গাড়িতে চলে যায় এবং তখনই তার ওপরে ববি আক্রমণ করে কিন্তু কেট যেই গাড়িটি স্টার্ট করে ববি নিচে পড়ে যায় কিন্তু কেট ভাবে যে সে পালিয়ে না গিয়ে এই খুনিটাকে এখানেই মেরে দেবে সেই কারণে সে গাড়িটি নিয়ে গিয়ে তার উপরে চাপিয়ে দেয় এরপরেই যখন কেট নিচে নেমে ওই মুখোশটি সরায় সে দেখে যে এটা ববি নয় বরং জ্যাক ছিল আসলে ববি এই মুখোশটা পরে জ্যাককে ওখানে পাঠিয়েছে এবং এরপরেই পিছন থেকে ববি এসে কেটের ওপরে আক্রমণ করে তাকে অজ্ঞান করে নিয়ে চলে যায় ববি আবার পিট আর ব্রায়ানের ওপরে আক্রমণ করতে যায় এবং সেখানে ব্রায়ানই উল্টে তার ওপরে আক্রমণ করে কিন্তু সেখানে ববি তার হাতুড়ি দিয়ে তাদেরকে আহত করে দেয় কিন্তু পিট তখনই একটি ছুরি নিয়ে ববির চোখে ঢুকিয়ে দেয় কিন্তু তাতেও তার কিছুই যায় আসে না এরপরেই সে ব্রায়ানের পাটাকে সামনেই পড়ে থাকা একটি মৃতদেহর সাথে চেন দিয়ে বেঁধে দেয় অন্যদিকে দেখানো হয় যে কেটকে সে বেঁধে রেখেছে এবং সেই খুনিটি তাকে একটি বিয়ের সাজে সাজিয়েছে এমন মনে হচ্ছে যেন সে তাকে বিয়ে করতে চায় সেখানে কেট ওই চেয়ারটি নিয়ে মাটিতে পড়ে যায় এবং সেটা ভেঙে যাওয়াতে সে নিজেকে ছাড়িয়ে নেয় এবং সেখানেই সে একটা বন্দুক দেখতে পায় এবং কেট ওই খুনিটাকে ওই বন্দুক দিয়ে মারতে যায় অন্যদিকে ববি সেই হাতুড়ি দিয়ে পিটের মাথায় আক্রমণ করে এবং তার মাথা ফেটে যাওয়াতে সে মারা যায় অন্যদিকে দেখানো হয় ব্রায়ানকে বেঁধে রাখা হয়েছে কিন্তু সে সামনেই একটা ছুরি দেখতে পায় এবং সেটা দিয়ে ওই মৃতদেহর হাত কেটে সে নিজেকে মুক্ত করে নেয় এবং তারপরেই সে ওই ছুরিটা দিয়ে ববির পায়ে আক্রমণ করে কিন্তু তাতে ববির কিছুই হয় না আর সে ব্রায়ানকে আবার মারধর করে সেখানে তখনই কেট বন্দুক নিয়ে চলে আসে আর সে ববিকে শ্যুট করে দেয় এবং ববি গুলিটি খাওয়ার সাথে সাথেই মাটিতে পড়ে যায় সেখানে কেট তার বোন জিনার কাটা মুন্ডুটি দেখতে পায় আর এইটা দেখে সে ট্রমায় চলে যায় এবং সে নিজেও ওখানে সুইসাইড করে সেখানে এখন ব্রায়ান বেঁচে আছে এবং সে ওই বন্দুকটা নিয়ে ওখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু তখনই ববি তার বন্দুকটি ধরে নেয় এবং সে তার উপরে গুলি চালাতেই যাবে কিন্তু তখনই ব্রায়ান ওই ছুরিটি নিয়ে তার মাথায় ঢুকিয়ে দেয়
এবং ববি সেখানে মারা যায়। এরপরেই ব্রায়ান সেখানে বসে বিলি আর ববি সেই সিনেমাগুলো দেখতে শুরু করে, কিন্তু তখনই সেখানে বিলি চলে আসে এবং সে ব্রায়ানের গলা কেটে তাকে মেরে ফেলে। আর তারপরেই সে তার ভাই ববির দিকে তাকায় যে এখন মৃত, এবং এর সাথেই এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল কার্ভারের গল্প। আশা করছি আপনাদের সিনেমার প্লটটি ভালো লেগেছে। আপনাদের মতামত কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না, এবং এই ধরনেরই আরও ইন্টারেস্টিং মুভির এক্সপ্লেনেশনসগুলি শুনতে স্ক্রিনের উপরে আসা ভিডিওতে ক্লিক করুন। আর সবার শেষে বলবো, ভালো থাকবেন, ধন্যবাদ।